সাভারে কর্মরত প্রথম আলো নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে তুলে নেওয়ার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কেউ যদি সংক্ষুব্ধ হয়ে বিচার চায়, থানায় মামলা রুজু করে, সে অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। তিনি যতটুকু জানেন, একটা মামলা রুজু হয়েছে। বুধবার ভোর 4টার দিকে শামসুজ্জামানকে তার বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়। এদিকে প্রথম আলো নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি জানেন না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে যে প্রতিবেদনের কারণে তাকে আজ বুধবার ভোর 4টায় বাসা থেকে তুলে নেওয়া হয়েছে, সেই প্রতিবেদন পলিটিক্যাল মোটিভেটেড বলে উল্লেখ করেছেন তিনি। অপরদিকে সাংবাদিক শামসুজ্জামানকে তুলে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাংবাদিক শামসুজ্জামান একজন মানুষের উক্তি সত্য ঘটনা তুলে ধরেছেন, এটি করে তিনি কী অপরাধটা করেছেন সেটা বোধগম্য নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশে প্রথমবারের মতো 3 দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলনের উদ্বোধন করেছেন। ভূমি মন্ত্রণালয়ে আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের আরও 7টি উদ্যোগে উদ্বোধন করেছেন তিনি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর বলেছেন, কোনো বড় রাজনৈতিক দল নির্বাচনে অংশ না নিলে ওই নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক বলা যাবে না। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী আন্নি বুধবার ভোর রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 70-এর দশকে তুখোর ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী 1970 থেকে 1972 সাল পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে সরকারি পাহাড় কাটার সময় মাটি ধসের ঘটনায় 3 রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রাজাপালং ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়াতে এই ঘটনা ঘটে। ভারতের লাক্ষাদ্বীপের জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির মোহাম্মদ ফয়সালের লোকসভার সদস্যপদ আজ বুধবার ফিরিয়ে দেওয়া হয়েছে। গত 13 জানুয়ারি ফয়সালের লোকসভার সদস্যপদ খারিজ করা হয়েছিল। বারবার চেয়ে সংসদপদ ফেরত না পেয়ে তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আজ সুপ্রিম কোর্টে ফয়সালের আবেদনের উপর শুনানি শুরুর কিছু আগে তার সদস্যপদ ফেরত দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় লোকসভার সচিবালয়। চলে যাচ্ছি খেলার খবরে। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-20তে 18 বলে 50 করেছেন লিটন দাস। আন্তর্জাতিক টি-20তে এটি এখন বাংলাদেশের দ্রুততম 50। লিটন ভাঙলেন মোহাম্মদ আশরাফুলের 16 বছরের পুরনো 20 বলে 50 রেকর্ড। 2007 সালে জোহেনসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই রেকর্ড গড়েছিলেন তিনি। শেষ পর্যন্ত 41 বলে 83 রানে আউট হন লিটন। নির্ধারিত 20 ওভারে 3 উইকেটে 202 রান করে বাংলাদেশ। 203 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 11 ওভারে 7 উইকেটে 74 রান।